এক যুবক হুজুরের কাছে দোয়া চাইছে, হুজুর দোয়া করেন আল্লাহ যেন আমার একটা ছেলে দেয়। কি দেয়? ছেলে হয় নাই। পরের বছর আইসে আবার দোয়া, হুজুর দোয়া করেন আল্লাহ যেন একটা ছেলে দেয়। হুজুর আবার দোয়া করলেন, ছেলে হয় নাই। তৃতীয় বছর আবার হুজুর দোয়া করেন আল্লাহ যেন একটা ছেলে দেয়। হুজুর কয়, ঘটনা কি? এদিকে আসো বাবা, তুমি কি বিয়ে করছো? কয়, না বিয়া তো করি নাই। তো বিয়া না করলে তোর ছেলে হবে কেমনে? আগে তো বিয়ের পর্বটা সার বাবা, তারপরে না আল্লাহ তোকে সন্তান দেবে, ঠিক কিনা? এই জন্য দোয়ার সাথে দাওয়ার দরকার আছে না নাই? দৌড়ে যায় নামাজ ধরা যাবে, খবরদার, ধীরস্থির ভাবে যাবে, হাঁটার মধ্যে একটা গুরুত্ব দিয়ে তাড়াতাড়ি ধরতে চাবেন, কিন্তু দৌড়ে যাওয়া যাবে? নিষেধ করেছেন। অনেক মুসল্লিরা এটা করে, ধরেন মাগরিবের নামাজ, অজুখানাতে মুসল্লিরা অজু করতেছে, ইমাম সাহেব নামাজ শুরু করেছেন, আল কারিআ আল কারিআ ওমা আদরাকা মাল কারিআ, মুখস্থ আছে না সবার? মুসল্লি মনে করতেছে অজু হইছে আমার অর্ধেক, এখন যদি তাড়াতাড়ি অজু না করে দৌড় না দেয় রাকাত পাওয়া যাবে? রাকাত পাওয়ার জন্য দিছে দৌড়। মসজিদ হচ্ছে টাইলসের মসজিদ, পিছলায় পয়রা মুসল্লি একদিকে লুঙ্গি আরেকদিকে, আছে না নাই? আমার কাছে খবর আছে এরকম পা ভাঙছে অনেকের। রাকাত ধরার জন্য মুসল্লি তাড়াহুড়ো করে দিছে দৌড়, মুসল্লি একদিকে লুঙ্গি, ঠ্যাং ব্যাঙ্গা শেষ, এখন ল্যাংড়া। বিশ্বনবীর কথা মানে নাই, ওটারে ল্যাংড়া বানাইছে কে? আল্লাহ। এজন্য বিশ্বনবী বললেন, খবরদার দৌড়ে যাবে না, একমত হয়ে গেলে ধীরস্থির ভাবে যাও, কেননা দৌড়ে দৌড়ে আপনি কার দরবারে যাবেন? উনি তো সব রাজার বড় রাজা, মহারাজা, মহারাজার দরবারে তাড়াহুড়ো করা যায় নাকি? না। খে না খে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে, তাই ফের কাফিরেরা চিনল না সে আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে, পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হাজার ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে, চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে।